আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল কার্যক্রমে বাংলা বিষয়ের ক্লাসে আজকে তোমাদের সাথে আছি আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক বিষয় বাংলা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ক্লাস নং হচ্ছে 14, শিক্ষকের নাম, মোবাইল নং, ফেসবুক আইডি তোমাদের প্রয়োজনের যোগাযোগের জন্য দেওয়া আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় বিপরীত শব্দ, অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া আছে, মূল শব্দ, সেই মূল শব্দগুলোর বিপরীত শব্দগুলো কি সেটা আমরা আজকে জানব। বিপরীত মানে হচ্ছে যে একটা জিনিসের সম্পূর্ণ অন্য, মানে বিপরীত অর্থ কি, মানে বিপরীত অর্থ অর্থাৎ যেমন দেখো পুরানো, পুরানো শব্দটির মূল শব্দ হচ্ছে পুরানো, এর বিপরীত হচ্ছে নতুন, পুরাতন নতুন বা পুরানো নতুন। ভালো এর বিপরীত হচ্ছে মন্দ, সুন্দর কুৎসিত, ভুল ঠিক, প্রাচীন, এখানে দুইটা শব্দ দেওয়া আছে বিপরীত দেখো, অর্বাচীন অথবা আধুনিক। প্রাচীন মানে হচ্ছে পুরাতন আর আধুনিক মানে হচ্ছে যেটা বর্তমানে চলছে। সভ্যতা অসভ্যতা, গ্রাম শহর, হিংস্র নিরীহ, হিংস্র অর্থাৎ যে একদম অনেক বেশি উগ্র সেটা হচ্ছে হিংস্র, আর নিরীহ হচ্ছে যে চুপচাপ বা শান্ত। অপচয় উপচয়, অপচয় মানে হচ্ছে খরচ করে ফেলা বা অতিরিক্ত অতিরিক্ত খরচ, সেটাকে আমরা অপচয় বলতে পারি। আর উপচয় মানে হচ্ছে সংগ্রহ, অর্থাৎ দেখো সম্পূর্ণ বিপরীত, একটা হচ্ছে খরচ করা আর একটা হচ্ছে সংগ্রহ করা। উপচয় মানে সংগ্রহ। আলো অন্ধকার, ঘন পাতলা, কঠিন সহজ, ভিতর বাহির, কুলঘর প্রাসাদ, জলে স্থলে, সম্ভব অসম্ভব, বিখ্যাত কুখ্যাত। বিখ্যাত মানে হচ্ছে যে পরিচিত, অর্থাৎ ভালো বা ইতিবাচক অর্থে যে পরিচিত সেটা হচ্ছে বিখ্যাত, আর খারাপ অর্থে যেটা পরিচিত সেটা হচ্ছে কুখ্যাত। বিশাল ক্ষুদ্র, বর্তমান অতীত, শিষ্য গুরু, শিষ্য মানে হচ্ছে ছাত্র বা যিনি শিখছেন, আর গুরু মানে হচ্ছে শিক্ষক। দুর্লভ সুলভ, দুর্লভ মানে হচ্ছে যেটা অনেক কষ্টে অর্জন করা হয়, আর সুলভ মানে হচ্ছে যেটা খুব সহজেই আমরা পেয়ে যাই। দেখা অদেখা, জলা নেভা, ঘর বাহির, সরল জটিল, বিজাতীয় স্বজাতীয়, বিজাতীয় মানে যেটা আমাদের জাতীয় না, অন্য জাতীয় সেটা হচ্ছে বিজাতীয়, আর স্বজাতীয় মানে হচ্ছে যেটা আমাদের নিজেদের। সহ্য অসহ্য, জ্ঞানী মূর্খ, বিদেশ স্বদেশ, বিদেশ মানে হচ্ছে অন্য দেশ, স্বদেশ মানে হচ্ছে নিজেদের দেশ। আশা নিরাশা, সামনে পিছনে, আদর অনাদর, অসহায় সহায়, কাদা হাসা, সুখ দুঃখ, ভালো মন্দ, আবল তাবল, ছুটলো থামলো, প্যাচ সোজা, আজকে কালকে, এলো গেল, আমার তোমার, সুপেয় অর্থাৎ যে পানিটা আমরা মানে পান করার যোগ্য, ভালো পানি অর্থে সুপেয়, আর অপেয় মানে হচ্ছে যেটা পান করার অযোগ্য সেটা হচ্ছে অপেয়। তাহলে দেখো আমরা বিপরীত শব্দ বলতে কী বুঝি, সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ, সেটাই হচ্ছে বিপরীত শব্দ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিপরীত শব্দগুলো তোমরা বুঝতে পেরেছো, তোমরা বাসায় বারবার অনুশীলন করবে যাতে তোমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।